প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে কোনো উপায়ে ক্ষমতা থেকে সরানোই বিএনপির লক্ষ্য, এমন অভিযোগ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন ক্ষমতায় যেতে বেপরোয়া হয়ে গেছে বিএনপি। নোয়াখালীর কোম্পানিগঞ্জে শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি বলেছেন বিদেশিদের কাছে নালিশ করেও কোনো লাভ হয়নি তাদের, দেশের 70% মানুষ শেখ হাসিনাকে ভোট দিতে উদগ্রীব বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। নোয়াখালী থেকে মঈন হোসেনের ভিডিও চিত্রে জানাচ্ছেন নাজিব বেগ। রোববার সকালে নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর বসুরহাট পৌরসভা বাসস্ট্যান্ডের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া 735টি সোলার বাতি স্থাপন প্রকল্প উদ্বোধন করেন তিনি। পরে বসুরহাট পৌর মিলনায়তনে যোগ দেন কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগ 10টি আসন পাবে। বিএনপির এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন অতীতেও এমন বিভ্রান্তিকর কথা বলেছে তারা। বিএনপির রাজনৈতিক লক্ষ্য নিয়ে প্রশ্ন তোলেন ওবায়দুল কাদের। তত্ত্বাবধায়ক সরকার আসলে নাকি আওয়ামী লীগ 10টি আসন পাবে না। 2008 সালে এই ফখরুল এবং তার নেত্রী আওয়ামী লীগে মাত্র 30টি আসন দিয়েছিল, কিন্তু নির্বাচনে দেখা গেল 30টি আসন বিএনপি পেয়েছে। তারা যেটা আওয়ামী লীগকে দিতে চেয়েছে আল্লাহর হুকুম, সেই 30টা তাদের ভাগ্যে জুটেছে। এবার যে কি হবে জানি না। বিএনপির বিদেশ নির্ভরতাও কোনো কাজে আসেনি বলে জানান ওবায়দুল কাদের। বলেন নির্বাচনে বাধা দিতে এলে দেয়া হবে মোক্ষম জবাব, সুযোগ পেলে বিএনপি দেশকে ধ্বংসের পথে নিয়ে যাবে বলেও উল্লেখ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। নাজিব বেগ, চ্যানেল আই, নোয়াখালী।